আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আওয়ার। Actions are judged by their intention. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি ইকরা টিভির নিয়মিত আয়োজন লিগাল আওয়ার। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ দেখছেন অনুষ্ঠান, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমাদের স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কথা বলার জন্য আমাদেরকে এই নাম্বার ডায়াল দেন এবং আমাদের সাথে আপনার ইনফরমেশন শেয়ার করুন এবং উত্তরগুলো পেয়ে যাবেন। আমরা দর্শক বিরতি যাওয়ার আগে আমরা অনেকগুলো কলারের সাথে আমরা কল নিয়েছি এবং অনেকের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি আমরা আমাদের যতটুকু ইনফরমেশন প্রোভাইডেড বাই ইউ উই গেভ আওয়ার বেস্ট আনসার্স। এবং দর্শক আমরা কথা বলার জন্য স্ক্রিনে যে নাম্বার দিয়ে ফোন করুন। আমি এখন আমাদের অতিথির সাথে কাছে ফিরে যাব আবারও একটা ইস্যু নিয়ে, ওই আপিলস ফিজ রেইজিং। একটা ইস্যু আমার মাঝে আবার মাথায় বারবার ঘুরতেছে যে এখন তো কোনো পয়েন্ট বেসড আপিলস এমনিতেও নাই, তো এই যে আপিলস যদি ফিস বাড়ানো হয় তাহলে আমাদের ইমপ্লিকেশনটা কী হবে? যে ফ্যামিলি শুধু এখন আমাদের আপিলস আছে, ফ্যামিলিস অ্যান্ড প্রাইভেট রাইটস অনলি অ্যান্ড হিউম্যান রাইটস। হ্যাঁ, সেকশন 6 অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট, ইমিগ্রেশন অ্যাক্ট 2002 আপিলের গ্রাউন্ডসগুলো বলে দেওয়া আছে, সেকশন 84 আই বিলিভ। সো 84 এর গ্রাউন্ডসগুলো আগে ছিল যে দ্য ডিসিশন ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইমিগ্রেশন রুলস, দ্য ডিসিশন ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল, the Secretary of State should have exercised discretion differently, and then the decision is not compatible with the applicants or appellants rights under section 6 of the Immigration Human Rights Act 1998. And ওইটার মধ্যে আবার ওই যে আর্টিকেল গুলো আর কি, আর্টিকেল 8, 2, 3, 4, 2, 3, 5, 6. However, এখন শুধুমাত্র হিউম্যান রাইটস গ্রাউন্ডে আপিল করা যায়। এই একটাই গ্রাউন্ড, সেটা হচ্ছে যে দ্য ডিসিশন ইজ নট কম্পেটেবল উইথ দ্য অ্যাপেলেন্টস হিউম্যান রাইটস আন্ডার সেকশন 6 অফ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট 1998। ওয়েল, এখন ফিজ তো 155 ছিল এক সময় ইনডেফিনিট লিভ টু রিমেইন এর অ্যাপ্লিকেশন, এখান থেকে এখন ইনডেফিনিট লিভ টু রিমেইন এর অ্যাপ্লিকেশন 1875 আরও কম ছিল এক সময়, অনেক আগের কথা বলতেছি, আরও কম ছিল। তো এটাও তো কিন্তু ফ্যামিলিরা দিচ্ছে। তারপরে মাঝখানে ছিল এরকম যে আমার যদি একজন অ্যাপ্লিকেন্ট থাকি, যদি আমার যদি বাচ্চা অথবা আমার ওয়াইফ অথবা আমার ডিপেন্ডেন্ট যদি থাকে, পাঁচজন ছয়জন সাতজন সবাই একই ফিজ, হ্যাঁ একটাই ফিজ। তারপরে মাঝখানে ইমপ্লিমেন্ট করা হলো যে না ঠিক আছে, মেইন অ্যাপ্লিকেন্টের মেইন একটা বিগ ফিজ, আর তারপরে ডিপেন্ডেন্টের হাফ অথবা এই ধরনের একটা একটু ডিক্রিজড ফিজ। এখন করা হইতেছে ডিপেন্ডেন্ট যতজন আছে, মেইন অ্যাপ্লিকেন্ট আছে, সবারই সমান ফিজ। হ্যাঁ, যখন নতুন ফিজ ইনক্রিমেন্ট হচ্ছে, এখনকার অ্যাপ্লিকেশন হচ্ছে এখন যদি একজন ব্যক্তির যদি তার পাঁচজন ডিপেন্ডেন্ট থাকে, 18,600 করে প্লাস ১০,000 পাউন্ড তার ফিজ চলে আসবে। ইনডেফিনিট লিভ টু রিমেইন এর অ্যাপ্লিকেশন সে যদি করে, তো এই হিসাবে আমি বলবো যখন আপিল যখন করবে, রিফিউজ করবে আর কি, তো একইভাবেই 800 পাউন্ড করে সবাইকে দিতে হবে। মানে প্লিজ, এই আইনটা কিন্তু এখনো বলবৎ হয় না, যে দর্শকরা আমরা কিন্তু ভবিষ্যতে হবে, হ্যাঁ এটা প্রসপেক্টিভলি হয়তো আসতে পারে এই হিসাবে আমরা আলোচনা করতেছি। তো সো ডু নট টেক ইট অ্যাজ দিস হ্যাজ বিন অলরেডি ইমপ্লিমেন্টেড, নো ইট হ্যাজন্ট বিন ইমপ্লিমেন্টেড ইয়েট। হাউএভার, তো কষ্ট হইলেও তো মানুষজন দিতে হবে আর কি। তো প্রবলেম হচ্ছে যে অনেকের জন্য এটা কষ্ট হয়ে যাবে। দুইটা জিনিস কিন্তু ইদানিং খুব বেশি, যারা ইলিগেল, যারা কাজ করতে পারে না, যারা তাদের থাকার জায়গা নেই, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, তাদের কাছ থেকে এই পয়সা, মানে এই পয়সা বেরিয়ে আসা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু হিউম্যান অথবা কতটুকু ডিসেন্ট অথবা মোরালি কতটুকু যুক্তিযুক্ত, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ জাস্টিফাইড। হাউএভার, it's probably for the greater interest of public benefit, greater interest of the country, তারা চিন্তা করতেছে হোম অফিস
হোম অফিসের দায়িত্ব হচ্ছে যতটুকু দেশের ইন্টারেস্ট দেখা অবশ্যই, কিন্তু দেশের ইন্টারেস্ট দেখতে গিয়ে যদি ইন্ডিভিজুয়াল মানুষ কিছু স্পেসিফিক গ্রুপ অফ পিপুলকে যদি এমনভাবে এফেক্টেড করা হয়, অ্যাফেক্টেড করা হয়, তাহলে এটাও কতটুকু লেজিটিমেট অবজেক্টিভ অফ দ্য স্টেট অবজেক্টিভ এটাও কিন্তু মানে দেখার সময় চলে এসেছে। হাওয়েভার এই ধরনের ইনক্রিমেন্টে আমরা এক্সপিরিয়েন্স আছে এবং ভবিষ্যতে যদি হয় তাহলে এটাই আর কি ভাগ্য বিধাতাকে মেনে নিতে হবে। বাট কনসালটেশন আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এটার ফিডব্যাক দেবেন কতটুকু ইমপ্লিকেশন হবে ফ্যামিলি মেম্বার্সদের প্রতি, কতটুকু ইম্প্যাক্ট হবে অ্যাডভার্সলি, এই জিনিসটা যদি আপনারা অপিনিয়ন জানান, হোম অফিসে লিখতে পারেন, বিভিন্ন ভাবে ব্লগে লিখতে পারেন, নিউজ আর্টিকেলে লিখতে পারেন, এভাবে লিখে যদি একটা প্রেশার করা যায় তাহলে হয়তো দেখা যাবে হোম অফিসে এটা ইমপ্লিমেন্ট করার থেকে বিরত থাকতে পারে, অলদো ভেরি আনলাইকলি, বাট সি হাউ ইট গোজ। হাওএভার শিবু ভাই, উইল হ্যাভ টু উইশ ফর দ্য বেস্ট। ধন্যবাদ ভাইকে। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সম্মানিত অতিথির মূল্যবান বক্তব্য ইমিগ্রেশন আপিল ফি নিয়ে। দর্শক, আমরা আজকের এই কথার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা যদি যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন, ফ্যামিলি হোক অথবা ভিজিট হোক অথবা ফ্যামিলি ভিজিটার্স হোক অথবা এন্ড ক্লিয়ারেন্স অফিসার ইজ গোয়িং টু বি এফেক্ট অন অল দিস। সুতরাং আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশন করবেন, আমাদের কথার উদ্দেশ্য এটাই যে আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন, কোনো লুপ হোলস অথবা আপনি কোনো এক্সপার্টিসের সাহায্য নিয়ে অ্যাপ্লিকেশন যদি করেন, হয়তো আপনার এই লুপ হোলসগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। একবার একটা আপিলস যদি বা রিফিউজড হয়, আপনার আপনি অনেক একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো মেইন উদ্দেশ্য হলো এটাই আমাদের আজকে এই আলোচনার, যদি এখন ইমপ্লিমেশন হয় না এবং আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট না হোক, কারণ এটা ইমপ্লিমেন্ট হলে আমাদের সবাই, আমাদের ইমিগ্রেন্ট আছে অনেকেই এফেক্টেড হবেন। দর্শক, আমি আবার অতিথির কাছে ফিরে যাবো একটা বিষয় নিয়ে, যে রিসেন্টলি অল দ্য ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার্স, অল দ্য ইউরোপিয়ান সিটিজেন্স দেয়ার অ্যাপ্লাইং ফর পিআরস বিকজ অফ they are thinking that they are going to be, if they leave the EU, is going to affect on their rights. So ami apnake ki jiggesh korbo je ei TT right exercise niye, question of TT exercise, they refuse lots of applications, so how they can exercise their TT rights and what documents they can provide? Okay, ami ashole ei ei proshno uttor dewar age ami arekta jinish bolte chai, mane is a bizarre way of dealing with immigration the home office is doing to say. কিছুদিন আগে 18th of March 2016 হোম অফিস কিন্তু ফিজ ইনক্রিজ করছে, যার কারণে অ্যাপ্লিকেশন ফিজ ফর্মগুলো চেঞ্জ হয়েছে। আবার এপ্রিল থেকে আবার আরও ফর্মগুলো আবার চেঞ্জ হয়ে গেছে, একই এক মাসের ব্যবধানে ফর্মগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটু দর্শকদেরকে বলতে চাই, নতুন করে যারা অ্যাপ্লিকেশন করবেন এখন, কিন্তু আগের ফর্ম, ধরেন এক মাস আগে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করা শুরু করছেন, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ভার্সন চেঞ্জ হয়ে গেছে। অতএব যেদিন অ্যাপ্লিকেশন করবেন ওই দিন আপনারা ইন্টারনেটে গিয়ে দেখবেন যে কোন ফর্মটা আছে। আই থিঙ্ক এপ্রিলের আই থিঙ্ক কয় তারিখ, 20 তারিখ না কয় তারিখ যেন থেকে নিউ ফর্ম চলে এসেছে। অতএব প্লিজ, এক্স্যাক্টলি আমি জানি না, অথবা 18th of April হইতে পারে, অথবা প্লিজ একটু আপনারা খেয়াল রাখবেন। ইন রেসপেক্ট অফ ট্রিটি রাইটস, দিস ইজ অ্যানাদার এরিয়া অফ ল, ইস অনেকেই এই ব্যাপারে অনেক প্রশ্ন করেন। এক্সারসাইজ অফ ট্রিটি রাইটস জিনিসটা কী? জিনিসটা হচ্ছে যে আসলে এটা ইউরোপিয়ান লেজিসলেশন, ইউরোপিয়ান লেজিসলেশনে ইউরোপের যে ইউনিয়ন অথবা ইএ কান্ট্রিজ যেগুলো আছে তারা মিলে একটা আইন করছে, যে আইনটা হচ্ছে যে আপনি ফ্রিলি মুভ করতে পারবেন, এটা হচ্ছে ফ্রি মুভমেন্ট অফ পার্সন, আপনি এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারবেন, কোনো ভিসা লাগবে না, দ্যাটস দ্য ফ্রি মুভমেন্ট অফ পার্সন। কিন্তু ওই দেশে যদি আপনি একটা নির্দিষ্ট সময়ের বেশি থাকতে চান তাহলে ইউ হ্যাভ টু এক্সারসাইজ দ্য ট্রিটি রাইটস, হুইচ ইজ আপনি তখন আর আপনি ফ্রি মুভমেন্ট অফ পার্সন না, আপনি তখন হয়ে যাবেন ফ্রি মুভমেন্ট অফ ওয়ার্কারের আন্ডারে, যেটা হচ্ছে যে ওয়ান্স অ্যাগেন ইউরোপিয়ান লেজিসলেশনে বলছে যে ট্রিটি রাইটস তা আপনি এক্সারসাইজ করতে পারবেন আইদার আপনি যদি এমপ্লয়েড হন, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, আপনি যদি স্টুডেন্ট হন, তাহলেই কিন্তু ট্রিটি রাইটস এক্সারসাইজ করতে পারবেন। ওকে, ট্রিটি রাইটস এক্সারসাইজের ক্ষেত্রে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে অনেকে খুব কম মানে ইনকাম করেন, এটা দিয়ে তারা ধরতেছে, এই ধরনের কোনো লেজিসলেশন নাই, কিন্তু
যেহেতু একটা মিনিমাম আই থিঙ্ক 160 বা এই ধরনের উইকলি, হ্যাঁ হ্যাঁ, এটা না হইলে আবার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন আসে না। এই কারণে তারা ধরে নেয় যে আপনি যদি এটা না করেন তাহলে বোঝা যায় না যে এটা আসলে এমপ্লয়ের এমপ্লয়মেন্টটা কতটুকু অ্যাক্টিভ এবং এমপ্লয়মেন্টটা কতটুকু না জেনুইনিটির প্রশ্ন না, এমপ্লয়মেন্টটা আসলে ইকোনমিক্যালি কতটুকু অ্যাক্টিভ কিনা এই প্রশ্নে তারা রিফিউজ করে দেয়। আজকে আমার একটা অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করেছে বাংলাদেশ থেকে যে আপনি ইকোনমিক্যালি অ্যাক্টিভ কিনা এটা প্রমাণ করতে। ওয়েল, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো যদি কোর্টে যায়, আসলে কোর্টকে যদি বোঝানো যায় যে ইকোনমিক্যালি অ্যাক্টিভ এই শব্দটা কিন্তু ইউরোপিয়ান রেগুলেশনস 2006 এর মধ্যে নাই। ইউরোপিয়ান রেগুলেশন 2006 এ বলা আছে যে ওয়েদার দ্য পার্সন ইজ এক্সারসাইজিং ট্রিটি রাইটস আইদার এজ অ্যান এমপ্লয়েড পার্সন ও এজ এ সেলফ এমপ্লয়েড পার্সন ও এজ এ স্টুডেন্ট ও আই থিঙ্ক জব সিকার job seekers, but the job seekers will have will have different definition. However, তো আপনারা যদি কাজ করেন, কাজের যদি পে স্লিপ দেন, কাজের যদি ব্যাংক স্টেটমেন্ট দেন, ব্যাংক এর মধ্যে যদি পয়সা আসে সবচেয়ে ভালো হয়। অনেকে করে কি 2 মাস 3 মাস কাজ করে অ্যাপ্লিকেশন করে, ইয়েস ইজ ফাইন, বাট HMRC তো আপডেট হয় না, এই কাজগুলো বছর শেষ না হলে আপডেট হয় না। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি খেয়াল রাখতে হবে যে তারা কিন্তু এমপ্লয়ারের কাছে ফোন দেয়। তো এমপ্লয়ার যদি দেখা যায় যে এমন একজন বসে আছে উনি নিজেই আসছে কয়েকদিন আগে, আপনার নামও ভালো করে জানে না বা আপনার ডাক নাম জানে। আমার এক ক্লায়েন্টে দেখা গেছে যে ধরেন আপনার ডাক নাম আছে শিপু ভাই, শিপু ভাই তা উনার যে পাসপোর্টে আরেক নাম উঠে যে ফোন করছে, ফোন করে বলে যে মিস্টার অমুক উনি কাজ করে, বলে এই নামে কোনো লুকি নাই, অথচ কিন্তু আসলে লুকিটা আছে। সো আপনার যখন এই ধরনের অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাটলিস্ট পার্সোনাল ডিপার্টমেন্টের সাথে আপনি অ্যাটলিস্ট আপনার ফুল নাম আপনার ডিটেলস অ্যাটলিস্ট বলে রাখবেন যে ভাই আমি এখানে কাজ করি, অ্যাটলিস্ট আমার এই নামে যদি ইনকোয়ারি আসে অ্যাটলিস্ট তোমরা ফিডব্যাক দিও। তা অনেকেই আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা অনেকেই ডাক নাম দিয়ে একদম মানে একদম বজম ফ্রেন্ড হয়ে যান কিন্তু অরিজিনাল নাম কি এটা জানে না। হ্যাঁ, সো এই ধরনের মিস্টেকগুলো যাতে না হয়। Job seekers, Jara, do you have a call? Yeah, I think we have a call. Okay, we'll continue. Yeah, okay. Assalamu alaikum, caller. Kya chana madhashate? Hello? Yes, ji, bhai. Ji, assalamu alaikum. Hello? Ji, assalamu alaikum. Ji, assalamu alaikum, bhai. Ami solicitor sahab kese awar ekta question achi. Ji, apna khoka. Ji, bhai. Ami udesho aislam 2000. তো 2000 হওয়ার পরে আমি 2009 এ হিউম্যান রাইটস একটা অ্যাপ্লিকেশন করলাম আমার ওয়াইফ রে লিয়ে আর আমার ফুয়ারে লিয়ে। তার আগে আসলাম আরো জন যদি ভিজিট আনাইছিলাম, আনানির পরে একসাথে করলাম, করার পরে ইগো করে লিছে রিফিউজ, রিফিউজ করার পরে আমি রিকনসিডারেশন করলাম, রিকনসিডারেশন 2014 ও করছে রিফিউজ। তো বাদে না সরি 2015 ও করছে রিফিউজ, করিয়া আমারে সাইনও লাগাইছে, সাইনও লাগাইছে পরতে 2 সপ্তাহ পর পর আমি সাইনও যাইতাম। তো এর ভিতরে আমার ফুয়া ওদের সাথে একজন মিশে 2010 তার হয়ে গেছে নিয়েলি 5.5 বছর, আর আমার বড় ফুয়া দেখো দেশ থেকে আইসে 2009 তার হয়েছে 7 বছর। এখন আমি 9 মাস সাইনে যাওয়ার পরে 2 সপ্তাহ পরে আমার একদিন হইল যে ছোয়ার দুইও বাচ্চার বার্থ সার্টিফিকেট আর ফটো দিয়ে কত করে আনিয়ে দিও। তো আমি নিয়ে গত মাসও নিয়ে দিছি, এখন আমার করছে 2 মাস পর আমি সাইনে যাইতাম। তো আমি 2 মাস পর পর সাইনে যাই, আচ্ছা যাই বাদে এখন আমার খুব বড় বুঝ দেখো দেশ থেকে এসেছে তার এই দেশে 7 বছর হয়ে গেছে। তা আমি তার 7 বছরের গ্রাউন্ডে একটা অ্যাপ্লিকেশন করছি আমরা সাইরো জনে, আমি গত 2 হপ্তাহ হয়েছে করছি। তো হোম অফিসের ফিস আমি গিয়া দেখছি, আজকে গিয়া ব্যাংকে গিয়া দেখছি হোম অফিসের পুরো ফিস নিচে গিয়া এবং হেভাই ছিল তার পুরো ফিস নিচে গিয়া। এখন ভাই আমার চোখটা যদি আপনি পুরা কইতে আসবো ফোন রাখার পরে, আমার এই দেশের 17-16 বছর হয়ে গেছে আর আমার ওয়াইফ আইসেন 2009 আমার বড় ফুয়ারে লইয়া, তার তো 7 বছর হয়ে গেছে, আমি তার 7 বছর বেইছো কেস করছে।
আপনি তো জিজ্ঞেস করবেন না? ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আপনার আপনার কলার লাগি, আপনার টিভিটা দেখো কা, আপনার ইনশাল্লাহ উত্তর ফাইলিবা। জি প্লিজ, থ্যাংক ইউ শিবু ভাই। আপনার কলারে যে প্রশ্ন করছো, প্রচুর দিন, 2000 থেকে আবার 16 ইয়ার্স হয়ে গেছে গিয়া, আর একজন বাচ্চা অলরেডি 8 ইয়ার্স ওদের, এবং একজন বাচ্চা অলরেডি 5 ইয়ার্স। ইটস এ ভেরি স্ট্রং হিউম্যান রাইটস গ্রাউন্ডস ইন ভুল, বাট অ্যাগেইন 7 বছর একজন বাচ্চা ওদের আছে। ইটস নট, 7 বছরের কেসটা কিন্তু একটা জিনিস অনেকে ভুল করেন, অনেকে মনে করেন যে 7 বছর, যে বাচ্চা ওদের জন্ম থাকে 7 বছর, না না জন্মিলে হইব, অ্যাজ লং অ্যাজ 18 বছরের আগে 7 বছর হয়ে যায় দেশ, অন দ্যাট গ্রাউন্ড এ চাইল্ড ক্যান মেক দ্য অ্যাপ্লিকেশন। ওকে, নাও ইস্যু হইল দুইটা, এখানে শুধুমাত্র কি তার চাইল্ড অর হিউম্যান রাইটস দেখা হইব নি, নো, তিনটা জিনিস এখানে মাঝে দেখা হইব। একটা হইল কি যে যে তাইন যে প্রিন্সিপাল যে ফাদার তাইন তো 16 ইয়ার্স আসেন। ওকে, 16 ইয়ার্স, ও এটা হিউম্যান রাইটসের কতটুকু ধরে, হিউম্যান রাইটসের গ্রাউন্ড হইল কি 276 ADE অফ দ্য ওয়ান অফ দ্য ইমিগ্রেশন রুলস, সেটা প্রাইভেট লাইফ, প্রাইভেট লাইফে উঠিয়া কইছে যে আপনি 20 ইয়ার্স থাকতে হইব এই দেশ, অথবা 20 ইয়ার্সর হোম যদি থাকে তাইলে আপনি দেখাইতে হইব যে আপনার যে দেশ তাকে আইসুন এই দেশ আবার ফিরিয়া যাওয়ার সিগনিফিকেন্ট অবস্টাকল হইব আপনার ইন্টিগ্রেশন করার লাগে। ওকে, দ্যাটস হইল গিয়া মেইন ইয়ার্স, অতএব স্টিল তানোর অ্যাপ্লিকেশনটা উইদিন দ্য ইমিগ্রেশন রুলস আন্ডার 276 ADE ওয়ান অফ দ্য ইমিগ্রেশন রুলসে কনসিডার করা হইব, তাই যদি দেখাইতে পারেন যে তাইনার সিগনিফিকেন্ট অবস্টাকল হল আছে তান দেশ গিয়ে আবার রিঅ্যাডজাস্ট করার লাগে, রি ইন্টিগ্রেশন করার লাগে। ওকে, সেকেন্ডলি হইল কি তার বাচ্চার ব্যাপার, তাই ওয়ান সেকেন্ড বাচ্চার ব্যাপারে আমরা আগে মাতিছি যে 7 ইয়ার্সের ভিতরে এই বাচ্চার কতটুকু ইন্টিগ্রেশন হয়েছে, কতটুকু তার ডেভেলপমেন্ট হয়েছে, ফ্রেন্ডশিপ পাইছে, কতটুকু অ্যাচিভ করছে, নট অনলি এডুকেশনাল অ্যাচিভমেন্টস, আউটসাইড এক্সট্রা কারিকুলাম অ্যাচিভমেন্টস, অনেকে বিভিন্ন ধরনের স্পোর্টস করে, অনেকে দেখা যায় কোনো ক্লাবের লগে মেম্বার, জিমো, মানে এই বাচ্চা তো হয়তো জিমো যায় না কিন্তু বিভিন্ন ধরনের ক্লাবস অ্যাক্টিভিটিস আছে, জিমনাস্টিক্স আছে, মার্শাল আর্টস আছে, এরপরে স্কেটিং আছে, সো মেনি সো মেনি টাইপস অফ স্পোর্টস ইন দিস কান্ট্রি আলহামদুলিল্লাহ আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চান্তর লাগে আছে, সো এই ধরনের অ্যাক্টিভিটিসও কতটুকু ইনভলভ, ফ্রেন্ডশিপ কতটুকু হয়েছে, এডুকেশনের ইম্প্রুভমেন্ট কতটুকু আছে, হেলথ কোনো প্রবলেম আছে না, এই জিনিসগুলো কিন্তু তুলিয়া ধরতে হইব। 5 ইয়ার্স ওল্ড আরেক বাচ্চা আছে, 5.5 ইয়ার্স ওল্ড, এই বাচ্চার হিউম্যান রাইটস দেখতে হইব। সো যা যে বাফর 276 ADE আন্ডারে প্রাইভেট লাইফ দেখতে হইব, বাচ্চার 7 ইয়ার্স স্টিল ইট ইজ এ প্রাইভেট লাইফ বাচ্চার লাগিয়ে দেখতে হইব, অ্যান্ড এর পরেও এটা কনসিডার করার পরেও যদি দেখা যায় যে ইমিগ্রেশন অফিসারে যদি রিফিউজ করে, ইমিগ্রেশন অফিসারে যদি রিফিউজ করেন তাহলে ইমিগ্রেশন অফিসারে আরও দেখতে হইব যে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস ওয়েদার দিস ইজ প্রপোর্শনেট ডিসপ্রপোর্শনেট কিনা, এই ধরনের মানুষগুলোরে ইয়া করা, ওয়েদার দ্য সেকশন 117B কতটুকু ইমপ্লিকেশনস আছে এখানের মাঝে, এবং পার্টিকুলারলি প্রপোর্শনালিটি আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস, দ্য প্রপোর্শন কতটুকু প্রপোর্শনেট লেজিটিমেট অবজেক্টিভ অফ দ্য স্টেটর লাগে যে এই এই ফ্যামিলিরে আউটসাইড দেওয়া, তিনটা জিনিস হোম অফিসেও দেখতে হইব, যা যাও তিনটা জিনিস দেখতে হইব, দেখি আর ফর এ ডিসিশন। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস এ ভেরি উইক কেস, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড কেস, বা সাজাইতে হইব, প্রেজেন্ট করতে হইব ভেরি নাইসলি উইথ এভিডেন্স। অনেক সময় দেখা যায় যে ইয়েস আপনি মুক্তি কইরা যে ইয়েস আমার, বাট কোনো এভিডেন্স নাই, কইরা যে ইয়েস আমার আমার ও ফ্রেন্ড আছে কিন্তু ফ্রেন্ডের কাছ থেকে কোনো লেটার নাই, কইরা আমার আব্বা আমার সাপোর্ট করেন কিন্তু আপনার আব্বার কাছ থেকে কোনো লেটার নাই, সো ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর কেস উইথ এভিডেন্স, তারা কিছু আনিয়া দিত না, আপনার কেস আপনি ইয়া করতে হইব আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই সাহেব, আপনার আপনি হয়তো পাইছেন উত্তরটা, তবু আপনি যেহেতু অ্যাপ্রিশিয়েট করিলেন, উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক, এবং আশা করি আপনার এই দীর্ঘদিনের সমস্যা সমাধান হইব ইনশাল্লাহ। আপনি দেখতে থাকা ওকে, আমাদের আরেকজন কলার লাইন আছে, হ্যালো আসসালামু আলাইকুম কলার। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন হইল যে আমার ওয়াইফ আনছে আপনার 3 বছর হয়ে গেছে, তে আমি আনছিলাম আপনার দিল্লি 22,000 দেখাই, আমার এক বাচ্চা বাচ্চার পাসপোর্ট আপনার দেশত মানে আমি ব্রিটিশ করিয়া আনছি, বিদেশে আনার পরে অঙ্ক আপনার আমি আবার পাসপোর্ট আপনার সার্সি হোম অফিস ধরে লোকা ইয়ে 18,000 দেখাইতাম পারছি না, আমি আপনার এখন 10 বছর লাইনে আগে সলিসিটার মাধ্যমে কিতা করি আগে 10 বছর
সিস্টেমে আকি সারছি আড়াই বছর লাখ হই দেখি দিছে আমার লো হইব যে হোক। জি আপনার প্রশ্নটা কি তা জানা? জি আমার প্রশ্ন হইব যে না ইকা গিয়া আমি দরকা এনটি দি গিয়া কোনো আমি কই কত মনে তো তারা এডভাইস দিছে না তারা এডভাইস দিছে না আপনার দরকা 10 বছর বাদে আমার ওয়াইকে পার্মানেন্ট লিগ্যালিটি পাইবে আকি তো বানছিলাম আপনার 18,000 দেখাইয়া এখন আমি দেখা দেখাইতাম পর আপনাদের দুকা আমার জব আপনার অঙ্ক কমে গেছে ও ক্ষেত্রে গিয়া আমি অঙ্ক 10 বছর লাইনে গেছে গিয়া কি জিজ্ঞেস করুন আপনি। ধন্যবাদ ভাই, আপনি দেখো আপনি ইনশাল্লাহ কোয়েশ্চেনের উত্তরটা ফাইলি বা ইনশাল্লাহ। দেখি আমাদের মনে আয়োজন করা লাইনে আছেন। হ্যালো আসসালামু আলাইকুম কালার। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম। জি ভাই আমার নাম ফারহান আহমেদ, আমি লন্ডন থেকে বলছি। জি ধন্যবাদ ফারহান ভাই, বলেন আপনার কোয়েশ্চন। জি জি আমার প্রশ্ন হচ্ছে আমি এপিসিএসটি 2007 সালে স্টুডেন্ট ভিসাই, পরবর্তীতে 2014 সালের আগস্ট মাসে আমি স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি যেটা হচ্ছে এফএলআরএম, সেটা রিফিউজড হয়ে আসে 2015 সালের জানুয়ারিতে টয়িকের কারণে। পরবর্তীতে আমি সেটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে উইন করি এবং আপার ট্রাইব্যুনালে গিয়েও আবার উইন করি। গত সপ্তাহে আমি আসলে আমার বিআরপি কার্ডটা পেয়েছি, মানে ভিসাটা পেয়েছি। কিন্তু আমি আমার প্রশ্ন হচ্ছে আমি অ্যাপ্লাই করেছিলাম এফএলআরএম স্পাউস ভিসার জন্য, কিন্তু ওরা সম্ভবত আমাকে ভিসাটা দিয়েছে হিউম্যান রাইটস অর্থাৎ আর্টিকেল 8-এর আন্ডারে। তো আমার প্রশ্ন হচ্ছে যখন ওরা আমাকে রিফিউজ করেছিল তখন কিন্তু ওরা আমাকে IS-151A IS-151B এগুলো দিয়েছিল আমাকে যখন রিফিউজ করেছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে কি আমার 10 ইয়ার্সের যে কন্টিনিউশনটা আছে ওটা কি ব্রেক হয়ে গিয়েছে কিনা। ভাইয়া আপনাকে যখন রিফিউজ করছিল তখন কি IS-151A এবং 151B পার্ট 2 দিছিল না এর আগেই দিছিল? না যখন রিফিউজ করেছিল তখন দিয়েছে আমাকে আমার রিফিউজাল লেটারের সাথে। এবং আপনার যখন জাজমেন্ট ডিটারমিনেশন জাজের যে ডিটারমিনেশন ওটা উনি কি উইদিন দ্য ইমিগ্রেশন রুলসে উনি এলাও করছে না আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলসে এলাও করছে? EX1 না ওটা আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস ও উনি মেনশন করে নাই ডিটারমিনেশন লেটারে বা আউটসাইড ইমিগ্রেশন রুলস ওটাও মেনশন করে নাই। তাহলে উনি কোন গ্রাউন্ডে উনি স্যাটিসফাইড হইলো যে আপনি ইমিগ্রেশন রুল স্যাটিসফাই করছেন? উনি 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 জাস্ট জাস্ট লিখেছে যে আমার টয়িকের কোনো প্রবলেম ছিল না। ওকে ওটাই জাস্ট লিখেছে আর কিছুই লেখেনি। ইভেন যখন আমার রিফিউজাল লেটারটা দেওয়া হয়েছিল তখন কিন্তু ওখানে লেখা আছে যে আপিলটা দেওয়া হচ্ছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আন্ডারে। হ্যাঁ না সেটা তো হচ্ছে আপিল করছেন আপনি কোন গ্রাউন্ডে, কিন্তু যখন আপনার আপিল এলাও হবে এটা তো উইদিন ইমিগ্রেশন যখন ডিসিশন যে পার্টটা আছে ওই পার্টে কিন্তু কোনো কিছুই লেখা নাই যে আন্ডার দ্য ইমিগ্রেশন। ওকে আপনাকে কি এখন যে তারা ডিসিশন লেটার দিছে ওইখানে বলতেছে 120 মান্থস পরে আপনি ইনডিফিনিট পাবেন এটা এরকম বলতেছে? ওইরকম কোনো কিছুই বলা নাই কারণ আমি ডিসিশন লেটারটা আমার সলিসিটর রিসিভ করা নাই, আমরা জাস্ট রিসিভ করেছি বিআরপি লেটারটা। তো আপনি কি ফোন করেছিলাম হোম অফিসে কিন্তু ওরা আসলে ওরা বলছে আমরা ডিসিশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি কিন্তু আমরা আসলে ওকে গেট দিস ডিসিশন লেটার। তাহলে তো আপনি বিআরপি কার্ড যেটা আছে ওই বিআরপি কার্ড কিন্তু লেখা আছে মানে টাইপ অফ পারমিটে লেখা আছে শুধুমাত্র লিমিটেড লিস্ট উইমেন। বিআরপি কার্ড দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। আছে ওয়ার্ক পারমিটেড। ওকে থ্যাংক ইউ ভাই, আপনার কথা বুঝতে পেরেছি, আমরা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। আমরা আপনাদের দেখি আমাদের একজন কলার লাইন নিয়েছেন, আমি আরেকটা কল নিয়ে নেব। তিনটা প্রশ্ন মনে রাখা যাবে না। ওকে হ্যালো আসসালামু আলাইকুম কলার। ওকে সরি ভাই আমাদের মনে সময় ফুরিয়ে গেছে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। প্রিয় দর্শক, প্রিয় কলার ভাইয়ের আপনার দুইজন ফুল করেছিল, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসব এবং আসার পরে ইনশাল্লাহ আপনার উত্তরটা আপনারা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। Lord, change our hearts. Actions are judged by their intentions.